ভোট এসেছে প্রধানমন্ত্রী আবার বিনামূল্যের এসনের কথা বলছেন সতর্ক করলেন মমতা ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়ির বানারহাটের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি ক্ষমতায় থাকলে সব বন্ধ করে দেবে গরিবের সব ছাড়িয়ে নেবে ভোটের আগে বলেছিল পাঁচ কেজি চাল দেবে তাহলে কোভিডের সময় বন্ধ করলেন কেন আমরা তো বন্ধ করিনি মুখ্যমন্ত্রীর কথায় ভোট এসেছে আবার প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলতে শুরু করেছেন ভোট মিটে গেলে আর দেবে না এরপর সরাসরি মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছেন ভোটের সময় উত্তরবঙ্গের বন্ধ পাঁচটা চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোথায় গেল খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই তিনি বলেন ভোটের সময় ওরা আবার আসবে টাকা বিলি করবে মিথ্যে প্রতিশ্রুতি দেবে কেউ টাকা দিলে নিয়ে নেবেন কারণ ওটা আপনাদেরই টাকা একশো দিনের বকেয়া টাকার দাবিতে আঠারো ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মমতা টানা তিন দিন রাজধানীতেই থাকবেন তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদনও জানিয়েছেন হকের পাওনা আদায়ে তার যে এই সফর তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই তিনি বলেন এক দেশের নামে রাজ্যে সব ট্যাক্সের টাকা নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাগের টাকাও দেওয়া হচ্ছে না পানীয় জলের পঁচাত্তর শতাংশ রাজ্য দেয় আর পঁচিশ শতাংশ টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে কেন্দ্র বলছে আমরা করছি ঝুট বলে কাটে অপেক্ষা করুন পনেরোই ডিসেম্বর থেকে ফের রাজ্যে চালু হচ্ছে দুয়ারে সরকার শিবির এখনও যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে ওঠেনি তাদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা মিথ্যে কথা বলি না মিথ্যে আশ্বাসও দিই না উন্নয়নের প্রকল্পে বিজেপির মতো কোনো ভেদাভেদও করি না